नमस्कार बंधुरा आमार चैनेले आपनादेरके स्वागत जानाई। आजके आमार रेसिपी चाउमिनेर काटलेट। चाउमिन आमरा सकलेई खेये थाकि एबं एकई भावे बानाई। अनेक समय बाच्चारा चाउमिनेर मध्ये जे क्यापसिकाम थाके सेटा खेते अपछन्द करे एबं ओटा साइड करे रेखे देय। तो आजके आमि जेभाबे चाउमिनटा बानाबो सेइभाबे जोदि आपनारा ट्राई करेन ताहले बाच्चारा चाउमिनटाके खूब भालोभाबे खाबे एबं एटा एकटा नतून टाइपेर रेसिपि हबे। तो आसुन देखे नि किभाबे बानाबो। नूडल्स कटलेट बनानोर जोन्नो आमी प्रथमे नूडल्सटाके सेद्ध करे निएछि। मटर, काचा मटर, बाँधाकपिर कुचि, प्याज कुचि, अल्प एकटु काचा लंका कुचि, गाजरेर कुचि, क्यापसिकामेर कुचि एबं सेद्ध करे रखा आलू। एखाने आमी मीडियम साइजेर दुटो आलूके हल्का नुन दिए सेद्ध करे निएछि। এটাকে কিন্তু খুব কুচি করে কাটতে হবে। আপনারা আশা করি দেখতেই পাচ্ছেন আমি কতটা কুচি করে কেটেছি। তো ঠিক এইভাবেই সবগুলোকে কেটে নিতে হবে। এরপর প্রথমে নুডলসটাকে একটা চাকুর সাহায্যে একটু ছোট ছোট করে কেটে নিতে হবে। এভাবে একটু ছোট ছোট করে কেটে নিতে হবে। এবার একটা মিক্সিং বোলে আমি সেদ্ধ করে রাখা আলুগুলোকে প্রথমে ম্যাশ করে নেব। ম্যাশ করে রাখা আলুর ওপরে দিয়ে দেব নুডলসটা। এরপর এর মধ্যে সব সবজিগুলোকে মিক্স করে দেব, যেগুলো আমরা আগে থেকে কুচি করে রেখেছিলাম এই সব সবজিগুলো মিক্স করে দেব। এরপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, 1 টেবিল স্পুন গ্রিন চিলি সস, 1 টেবিল স্পুন রেড চিলি সস, 1 টেবিল স্পুন সয়া সস এবং 1 টেবিল স্পুন টমেটো ক্যাচাপ। দেব হাফ টেবিল স্পুনের মতো গোলমরিচের গুঁড়ো। এবার এই সব জিনিসগুলোকে ভালোভাবে মেখে নেব। এখানে আমি আরও 1 টেবিল স্পুন টমেটো ক্যাচাপ অ্যাড করলাম। তো সব উপকরণগুলি ভালোভাবে মেখে নেওয়ার পর এটা হাতের সাহায্যে এভাবে একটু গোল গোল করে নিতে হবে। গোল গোল করে এটা কাটলেটের শেপ দিতে হবে। ঠিক এভাবে কাটলেটের শেপ দিয়ে আমরা একটা প্লেটের মধ্যে রাখবো। এভাবে সবগুলো তৈরি করে নেব। লবণটা অবশ্যই চেখে দেখে নিতে হবে। তো এভাবে আমি সবগুলো তৈরি করে নেব। এটাকে ভালোভাবে চেপে চেপে তৈরি করে নিতে হবে যাতে এটা ফ্রাই করার সময় ভেঙে না যায়। এভাবে চেপে চেপে তৈরি করলে কিন্তু একদমই ভাঙবে না। তো ঠিক এভাবেই তৈরি করে নিতে হবে। তো আমি একইভাবে সব কাটলেটগুলোকে তৈরি করে নিয়েছি। এরপর ফ্রাইং প্যান গরম করে আমি দিয়ে দেবো রিফাইন তেল। তেল গরম হয়ে গেলে একে একে করে কাটলেটগুলো ছেড়ে দেব। আমি কাটলেটগুলো দিয়ে দিয়েছি। এরপর 3 থেকে 4 মিনিট মিডিয়াম ফ্লেমে ফ্রাই করে নেব। এক পিটটা 3 থেকে 4 মিনিট ফ্রাই করার পর এটাকে হালকাভাবে পাল্টে দেব। তো এভাবে আমি সবগুলোকে পাল্টে দেব।
সবগুলোকে পাল্টে দেওয়ার পর অপর পিঠটা আবারও 3 থেকে 4 মিনিট ফ্রাই করে নেব। তো আমি অপর পিঠটাও একইভাবে ফ্রাই করে নিয়েছি। তো ফ্রেন্ডস, আমার নুডলস কাটলেট কিন্তু রেডি টু সার্ভ। নুডলস আমরা প্রায় বাড়িতে একইভাবে বানিয়ে থাকি এবং অনেক সময় বাচ্চারা কি হয় ক্যাপসিকামগুলো খেতে অ্যাভয়েড করে, কিন্তু এভাবে যদি বানানো হয় তো বাচ্চারা খুব ভালোভাবে এটাকে খাবে আর এটা খুবই হেলদি, কারণ এটার ভেতরের ক্যাপসিকামগুলো খুব একটা ফ্রাই হয়নি, ওপরেরগুলো ফ্রাই হয়েছে এবং নিচের পার্টটাও ভালোভাবে ফ্রাই হয়েছে, সেই জন্য এটা খুবই হেলদি একটা খাবার আর বাচ্চারাও এটাকে খেতে খুব পছন্দ করবে। এটা একদম অন্যরকম নতুন একটা রেসিপি, খেতেও কিন্তু অসাধারণ লাগে এটা। তো এই রেসিপিটি আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট বক্সে জানাবেন কীরকম হয়েছে। আমার এই নতুন রেসিপিটি আশা করি সবারই খুব ভালো লাগবে। তো বাড়িতে ট্রাই করার পর আমাকে অবশ্যই জানাবেন, ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন। আমার এই চাউমিনের কাটলেটের রেসিপিটি কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লেগে থাকলে একটা লাইক করবেন এবং শেয়ার করবেন বন্ধুদের সাথে, তারই সাথে সাবস্ক্রাইব করবেন আমার এই চ্যানেলটিকে, যাতে আমি আরও নিত্য নতুন রেসিপি আপনাদের জন্য নিয়ে আসতে পারি।